ছোট অনেকদিন ধরে পরে আছে, ওটা কোনো ইউজ করতেছি না। ভাবলাম যে ওই অ্যাকুরিয়ামটা আমরা ইউজ করে ওর আমরা নতুন কিছু ট্যাঙ্কও আনতে পারি। তো আমি আর রায়হান আজকে রেডি হয়ে একদম ফিটফাট হয়ে যাইতেছি, ফিশ কালেক্ট করব। দেখা যাক কোনটা কালেক্ট করি। আসলে নর্মাল যে গোল্ড ফিশ এগুলা না, আমার কাছে গোল্ড ফিশ পছন্দ যে মোটা তাজা, একদম লড়াচড়া কম করতে পারে, এই টাইপের গোল্ড ফিশ, একদম নাদুস নুদুস হয় না ওগুলো, কী নাম আমি জানি না, ওগুলো পছন্দ। আর যদি এক্সোটিক কোনো ফিশ পাওয়া যায় ওগুলো আনা ট্রাই করবো। তো চলেন যাই, আমরা এখন আমাদের উবারের জন্য ওয়েট করতেছি, উবার আসলেই উবার দিয়ে যাবো। আচ্ছা ওই যে নবীনগরে একটু থামায় নিয়াতে বুথের সামনে, বুথে যেতে হবে, রাজ বাংলা বুথে, আমার কাছে টাকা নাই। নিখিল আসতেছে, নিখিল আসুক, আমি নিখিল রাহান, আমি জানি না কথা শোনা যায় কিনা, অনেক জোরে সাউন্ড হইতেছে জায়গায়। আমি নিখিল রাহান, আমরা একসাথে মাছ খুঁজবো। নিখিলের জন্য আমরা ওয়েট করতেছিলাম, নিখিল আমার টি শার্ট পরে আছে। গোল্ড ফিশ একটা দেখলাম ওই যেখানে আছে, আর একটা হইলো যে মাথায় কি মাছ, ফ্লাওয়ার হন না, কোন ফিমেলটা আছে? আরে ভাই যে ফিমেল পাওয়া গেছে ওই মাছটা আমরা আজকে, শুনো আমরা আমার সব থেকে পছন্দের এই যেগুলো, এইগুলা গুটকা আর ছোট ছোট লেস, এগুলোর নাম কি রেঞ্চু, রেঞ্চু ভাই আমার খুব পছন্দের এগুলা, খুব এখন আমি নিখিল আর রাহান দেখা যেতেছি যে আমি কোন মাছ পছন্দ করছি। ঠিক আছে, আমরা আসলে এখন তো কোনো মাছের সেট আপ নাই, আমরা ছোট মোটো সেট আপ আছে, আমি দেখাই, আমি ওদেরকে নিয়ে যাই। এই যে একটা সাইড ভিউটা দেখ, ওরা ফিমেলটা, ওর তো ফিমেল, ফিমেলের কালার হয় না, ফিমেলের কালার তো না। এই যে আরেকটা আছে, এগুলো হলো ফ্লাওয়ার হর্ন, না না এটি ফিমেল, ওটিও মেল, মাথা থাকলি মেল আর কি, নইলে এগুলো লয়ে যাও, এগুলো কিন্তু অনেক পয়জনাস, স্ট্রিং রে, ওইগুলো লেজ এটা কাটা আছে, দিলেই শেষ, কিন্তু অনেক মানে সুন্দর একটা জিনিস না, নিখিলের উপর সবকিছু ছেড়ে দিছি, বলো কোনটা একটা সুন্দর মাথা, হন্ডা একদম বুঝতেছি এরে আল্লাহ, ওরে আল্লাহ,
এখন কাহিনী অনেক কিছু কইছে যেগুলো আমার মনে থাকবো কিনা আমি যাই না, বসে চার পাঁচ ঘন্টা পানিতে রাখতে না, ফিল্টারিং করতে, তারপরে প্রথম দুই দিন খাবার দেওয়া যাবে না, এখানে বসে বসে আমি মুখস্থ করতেছি, ঠিক আছে? কিন্তু মাছ অনেক জোস ভাই, তবে এগুলো কিন্তু পেয়ার হয় না, এগুলো সিঙ্গেল সিঙ্গেল রাখতে হবে, অনেক অ্যাগ্রেসিভ ফিস। আপনার সাথে যদি অন্য কোনো মাছ রাখেন খাই ফেলবে। এই যে আমার অ্যাকুরিয়াম, ঠিক আছে, এটা বিশাল ওজন খাইছে, এটা উঠা মুখে আপনি আমরা বাসায় রাখেন। আয় হায় আয়, আস্তে 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 সামনাটা পুরোই দেখা যাচ্ছে, টপ টু বটম আপনি পুরোটা ট্যাঙ্কেরই দেখতে পাবেন, এবং এটা কিন্তু হিডেন গ্লো, যেটাকে বলে হচ্ছে ডায়মন্ড মেকিং, ডায়মন্ড মেকিং করে, এবং কি গ্লাসের উপরটা যদি খেয়াল করেন পুরো পলিশ এজিং, হ্যাঁ হ্যাঁ, এবং পুরো মসৃণ। আর ব্যাক সাইডে যে একটা কম্পার্টমেন্ট আপনারা খেয়াল করছেন, ব্যাক সাইডের কম্পার্টমেন্ট হচ্ছে মূলত ফিল্টার কম্পার্টমেন্ট, বেসিক্যালি এইখান দিয়ে হচ্ছে প্রথমত ময়লা পানিটা ঢুকবে, দেন এইখানে কয়েকটা লেয়ারে পানিটা পরিষ্কার হবে, প্রথমে মোটা লেয়ারে ময়লা টাটকার বড় ময়লা, তারপর মিডিয়াম, দেন মিহি, এরপর একেবারে চিকন ময়লাটা এখানে আটকে পানিটা নিচ দিয়ে চলে আসবে। আচ্ছা, নিচ দিয়ে ব্যাকটেরিয়া হাউসে আসবে, এখানে হচ্ছে ব্যাকটেরিয়া গ্রো করে এই এই চেম্বারটাতে, এই চেম্বারটাতে হচ্ছে ব্যাকটেরিয়া গ্রো করে, দেন এখানে ভালো ব্যাকটেরিয়া গ্রো করে, খারাপ ব্যাকটেরিয়াগুলো ড্যামেজ হয়ে এই পাম্পের মাধ্যমে পানিটা উপর দিকে চলে আসবে। আচ্ছা, এইটার মাধ্যমে আবার পানিটা রিসাইকেল হয়ে ট্যাঙ্কে আবার ট্যাঙ্কে চলে আসবে না, এই হচ্ছে এটার মূলত বৈশিষ্ট্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আরে আল্লাহ, এটা ঢুকানোরই তো প্যারা, এটা এমনি যে বাইর করবো কেমনি আল্লাহ মাহবুব জানে, এটা যে ওজন খাইছে রে খাইছে, হইছে হইছে আল্লাহ, এটা বাসা নিয়ে উঠামু কেমনে। অবশেষে আমরা রওনা দিছি, এখন বাজে কটা ধান দেখ, আল্লাহ মাহবুব জানে মাছগুলো কই রাখছস, 9:16 যাইতে যাইতে হয়তো 10:30-11:30 মতো বাজবে। সব থেকে বড় সমস্যা হইলো যে উঠানোর টাইম, আমি যাই না ভিডিওতে বোঝা গেছে কিনা, উঠানোর টাইমে যে দেখছেন না ট্যাঙ্ক কিন্তু ছোট্ট, কিন্তু এটা যে ওয়েট, হ্যাঁ ওয়েটটা অনেক বেশি, হ্যাঁ আমার আর রায়হানের আর কি শক্তি পরীক্ষা হবে যাওয়ার সময়, বাসার যখন আমরা যাবো। চলে আসছি, রায়হান গেট খুলতেছে, আমরা এখন এগুলো বের করাটা হইলো প্যারা, সানোয়ার আইছে আল্লাহ জানে কেমনি, এটা এখন উপরে নিমো, খারাপ অনেক ওজন অনেক ওজন খারাপ। এই যে ওগো দুজনটা ধরা দিছে, আমার দুই তালার ইয়েটা খোলো আব্বু যাও, আপাতত আমরা এখানে রাখবো, পরবর্তীতে আমরা যখন সেট আপগুলো তৈরি করবো, আমরা কিন্তু এখন কোনো সেট আপ তৈরি করি নাই, জাস্ট অ্যাকুরিয়ামটা আনছি, আরও কিছু অ্যাকুরিয়াম আনবো আমরা। ফ্লাওয়ার হর্ন রাখবো, তো ফ্লাওয়ার হর্নের নাকি মানে ভিতরে গাছ টাছ যদি কিছু দিই না সব নাকি নাশ নষ্ট করে ফেলে, এই জন্য গাছ টাছ দেওয়া যাবে না, জাস্ট হ্যাঁ রে এতটি পানিটা নষ্ট করলাম, একটা করে ট্যাবলেট দিতে হবে, এগুলো হলো ব্যাকটেরিয়া ট্যাবলেট, ঠিক আছে, এগুলো যে এখানে দিয়ে দিতে বলছে দাম হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখানে অ্যাকোরিয়ামটা একটা প্রবলেম আছে, আসলে তো চেক করে আনার কোনো সিস্টেম ছিল না, প্রবলেমটা হইলো এইখানে যদি পানিটা যে আসবে না, ওই পানিটা এই যে এই সাইড দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে, দেখছেন যে পানিটা নেমে যেতেছে, এই পানিটা আসলে নিচ থেকে এসে এদিক দিয়ে বের হওয়ার কথা, বাট না বের হয়ে এখানে মানে আঠা দেওয়া হয় নাই অথবা কোনো কিছু, বুঝলাম না এই ফল্ট হইলো কেন। এই যে আমরা গ্লুগানের গ্লু দিয়ে আটকাই দিছি, দেখেন রাত দে
সমস্যাটা হলো এখানে পানি থাকলে পানিটা বের হয়ে যায়। এই যে এইখানে একটা গ্যাপ ছিল, এটা আর কি গ্লুগান দিয়ে আটকে দিছে। এই দেখ এবার এবার মোটরটা চালু চালু করে দেখ। এই যে পানিটা তখন এই ফ্লোটা দিতেছিল না, ঠিক আছে না? এই আনার পর থেকে রাহেন বলতেছে ভাই পানি তো ঠিকমতো বের হয় না, পানি তো ঠিকমতো বের হয় না, পানি তো ঠিকমতো বের হয় না। অবশেষে আমরা এটা ফিক্স করতে পারছি, বাট এখনও এই যে প্রবলেমটা দেখায় দেখছেন, এদিক দিয়ে পানিটা পড়তেছে, যে না দেখা যায় কিনা, এই যে পানিটা এদিক দিয়ে এখনও হালকা হালকা লিক করতেছে, বাট আমরা যখন এই গ্লুটা দেই নাই, হ্যাঁ এটা একদম আনলিমিটেড লিক করতেছিলো, আর এখান থেকে পানিটা মানে এই যে এখান থেকে যে পানিটা আসবে না, এই পানিটা আসতেছিল না, যার কারণে মানে ওয়াটার ফ্লোটা বন্ধ হয়ে গেছে। আমরা এই যে এখন হালকা একটু পানি ঘোলা আছে, এই পানিটা টাইম লাগবে ক্লিন হইতে, 4 ঘন্টার মতো বলছে যে অ্যাটলিস্ট ফিল্টারিং সিস্টেমটা চালু করে রাখতে, তারপরে মাছটাকে ছাড়তে। এত কিছু করতাম না যদি এই মাছটা সেন্সিটিভ না হইতো, খুবই সেন্সিটিভ একটা মাছ, আর অনেক শখ করে আনছি এই জন্য আর কি এই জিনিসটা তাড়াহুড়ায় তাড়াহুড়া করে ফেললাম আজকে। এখন এমনি রাতের বেলা চাইলেও আমরা কোনো জায়গায় হেল্প নিতে পারবো না। এই সেই পুরোনো অ্যাকুরিয়াম যেটাতে আসলে মাছ রাখার জন্য আমরা কাটাবনে গেছিলাম, তো এইখানে আমরা এই মাছ দুটাকে রাখছি। এটাকে রাখা হয়েছিল 12টার সময় পলিথিন সহ পানিতে, এখন 4টার মতো বাজে, আমি একটু আগেই ওদেরকে রিলিজ করে দিয়েছি, সবাই ঘুমায় গেছে, আমি একা একা রিলিজ করতেছি। যে পলিথিনটা ছিল ওই পলিথিনটা কেটে দুটাকে বের করে দিলাম আর কি। এই যে ঘোরাঘুরি করতেছে, আমরা দিনের বেলা আরও সুন্দর মতো দেখাবো ওরা। আজকে ওদেরকে কোনো খাবার টাবার দিতে হবে না, ইনশাল্লাহ কালকে আমরা ওদেরকে খাবার দেবো এবং সুন্দর মতো দেখাবো। দুই তলায় যাবো, এই যে কেচি নিয়ে যাইতেছি, ফ্লাওয়ার হর্ন ফিশটাকে রিলিজ করতে হবে। এই যে আমার ম্যাঙ্গো ট্যাঙ্গো রূপা, এখন আমাদের এই ফিশটাকে রিলিজ করতে হবে। বেরো বেরো বেরো, এই বের হয়ে গেছে, সাবাস। হ্যালো, নতুন জায়গায় আসে একটু মুভমেন্ট কম করবে, এটাই স্বাভাবিক। এই যে সাদা সাদা যেগুলো ঘোরাঘুরি করতেছে, ওই যে ট্যাবলেটটা দিছিলাম না, ওই ট্যাবলেটের ভাঙা ভাঙা অংশ চলে আসছে। যাক, এই ছিল আজকের ভিডিও, অনেক রাত হয়ে গেছে, আমার ঘুমাইতে হবে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওগুলোতে অনেক ভালো মতো দেখাবো মাছগুলোকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখাবো পরবর্তী ভিডিওতে। ও আরেকটা জিনিস, মাছ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।